even though you try to do it, but I try to stop you, but I didn't know that it is so hard, but you did finally. Congratulations, successful year 2000. Hello, assalamu alaikum viewers. সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি, কারণ আমার মনিটাইজেশনটা অন হয়েছে আলহামদুলিল্লাহ। আর এটা মানে কি বলবো, এটা আমি এতটা হ্যাপি যে আমি বুঝতেও পারিনি যে এত সুন আমার মনিটাইজেশনটা অন হবে। আর সেটা সম্ভব হয়েছে আপনাদের সবার ভালোবাসায়, সবার সাহায্যেই। তো আমি একটা ছোটোখাটোভাবে একটা প্রোগ্রাম করেছি বাসায়, আমি আমার হাজব্যান্ড আর আমার বেবিকে নিয়ে, দেখতেই পাচ্ছেন। আমি ভীষণ হ্যাপি বিকজ আমি আসলে ভাবতেও পারিনি যে ইউটিউবে আমি সাকসেস হব বা এই আমার মনিটাইজেশনটা অন হবে। সেটা আসলে আমার জন্য খুবই আনন্দের ছিল বিকজ আমার বেবি খুব ছোট, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার বেবির নাম তাসবিহ। তো তাসবিহকে নিয়ে, ছোট বেবি নিয়ে মানে সংসার মেনটেন করে আর মানে এক হাতে সব কিছু করতে হয় যেহেতু বাহিরে থাকি। সো মানে সব কিছু নিয়ে আমি এটা করেছি, সেটা আমার কাছে মানে সেটা সাকসেসফুলি করেছি, সেটা আমার কাছে অনেক আনন্দের। ইউটিউবে এসে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি ফিল করেছি যে অনেক বেশি একাগ্র চিত্তে কাজ করতে হবে মনোযোগ দিয়ে ইউটিউবের জন্য। আর যে জিনিসটা আরও যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এখানে কিছু সাস্টেনেবল কিছু মানুষ পেয়েছি যাদের মধ্যে আমি হ্যাপির কথা বলতেই হবে, যার মানে মানসিক সাপোর্ট আমি প্রচুর পেয়েছি। আসসালামু আলাইকুম। ইউটিউব একটা ডিফিকাল্ট সাবজেক্ট, এই সাবজেক্টের সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। সে অগাধ পরিশ্রম করছে কিন্তু আমি কোনো সাপোর্ট তেমন একটা দিতে পারিনি তাকে। প্রথম ইনিশিয়ালি আমি কোনো সাপোর্ট দিইনি ওকে, কারণ আমি চাইনি সে এত পরিশ্রম করুক। আবার এইটা সম্পর্কে আমার আইডিয়াও ছিল না, কারণ আমি সবসময় বিজি থাকতাম হসপিটাল এবং পেশেন্ট, কারণ আমি প্রফেশনে আমি প্র্যাকটিস করি মেডিসিন আমেরিকাতে নিউ ইয়র্কে। সুতরাং যখন দেখতে পেলাম সে অনেকটাই অনেকটা অগ্রসর হয়েছে, তখন আমি তাকে সাপোর্ট দিলাম মোটামুটি, কিন্তু এত বেশি পারি না, কারণ আমি এত বুঝি না ইউটিউব সম্পর্কে। তো আমি হাম্বল ওর এই সাকসেস তার, এটা আমি আশা করছি অনেক কিছু করতে পারবে, কারণ তার দ্বারা সম্ভব। আমি অনেক চেষ্টা করছি তাকে স্টপ করানোর জন্য, কিন্তু আমি পারি নাই। অবশেষে সি ইজ দ্য উইনার। আর আরেকজনের কথা একেবারে না বললেই না, সে হচ্ছে জাবেদ ভাইয়া, মানে আমার বান্ধবী হ্যাপি হাজব্যান্ড ভাইয়া। আমাদেরকে প্রচুর আমাকে হ্যাপিকে মানে অনেক ব্যাপারে সাপোর্ট দিয়েছে, স্পেশালি মানসিকভাবে অনেক সাপোর্ট দিয়েছে। তারপর নাহিদা আপু অনেক সাপোর্ট দিয়েছে, মেহের আপু অনেক সাপোর্ট দিয়েছে। মানে ওনারা অ্যাজ এ বোন হিসেবে, অ্যাজ এ সিস্টার ওনারা আমাদেরকে রিয়েলি অনেক সাপোর্ট দিয়েছে, আমাকে হ্যাপিকে মানসিকভাবে প্রচুর সাপোর্ট দিয়েছে। অনেক সময় অনেক কিছু বুঝতাম না, সেটা ওনারা সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, ওর পাশে থাকবেন। আর আমাদের মানে এই ছোট পরিসরের যে প্রবলেমটা মানে মনিটাইজেশন সেলিব্রেশনটা, এটা একদম খুবই ছোট পরিসরে করেছি বিকজ এখন এই প্যান্ডামিকের মধ্যে কত বাসা ইনভাইটও করিনি। এক নম্বর হচ্ছে এখানে তেমন কেউ নেই আমাদের, আর যেহেতু এখন খুবই মানে নিউ ইয়র্কের অবস্থা খুবই খারাপ, তো আমরা খুব বড় কিছু করার কোনো প্ল্যানও নেই, সম্ভব না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। তো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমাকে আরও সাপোর্ট করবেন। আপনাদের অনেক অনেক ভালোবাসা, অনেক সাপোর্ট আশা করি। আল্লাহ হাফিজ।